গতকাল আপনারা আমাদের যে রাজশাহী বাগা থানার আরানী পৌরসভা আছে, আরানী পৌরসভার যে জয় বাংলা মোড়, জয় বাংলা মোড়ে আপনার ওখানে অয়ন ফার্মেসি আছে, অয়ন ফার্মেসির স্বত্বাধিকারী উনি জনাব মনোয়ার হোসেন মজনু, যিনি আপনার বাগাতিপাড়া, নাটোর বাগাতিপাড়া বাঁশবাড়ি ডিগ্রি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার ওয়াইফও একটি স্কুলের শিক্ষিকা। এই মজনু সাহেব ওনার দোকানে বসেছিলেন ওই সময়, আরানী পৌরসভার মেয়র মুক্তার হোসেন তার কয়েকজন লোক নিয়ে ওখানে যান, তার গাড়ি থামিয়ে হঠাৎ করে এই মজনু সাহেবকে আক্রমণ করেন, তাকে কিল ঘুষি লাথি যেটা পারেন বেদম প্রহার করেন। উনি তখন দৌড়িয়ে ওনার ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন, তখন মেয়র সাহেব পিছনে পিছনে লোক নিয়ে ওনার পিছনে দৌড়িয়ে যায় এবং সিঁড়ির গোড়া ওনাকে ধরে ওনাকে বেদম প্রহার করে। এই সময় ওনার স্ত্রী এবং ওনার কলেজ পড়ুয়া ছেলে এসে বাঁচাতে আসে, তাদেরকেও মেয়র এবং তার সাথের লোকজন বেদম প্রহার করে। এরপরে যেন বন্ধু সাহেব আপনার ডাক্তারি সনদ নিয়ে হাসপাতাল ভর্তি হয়ে মামলা করেন, মামলার পরে রাত একটার দিকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং এএসপি সার্কেল অফিসার ইনচার্জ সহকারে আমাদের ফোর্স মেয়রকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে যায়। তার বাড়িতে গেলে তার দরজা সব কিছু আটকানো থাকে, যাক আমরা পুলিশের লোকজন আমাদের পুলিশ টিম বিশেষ কৌশলে তার ঘরের ভিতরে ঢোকে, ঘরের ভিতরে ঢোকার পরে সেখানে তল্লাশি করে তাকে খুঁজে পাওয়া যায়নি, তিনি পালিয়ে গেছেন, তার ছেলেও পালিয়ে গেছেন। আমাদের কাছে তথ্য ছিল তার বাসায় অবৈধ মাদক অস্ত্র এগুলো আছে, তখন আমরা তার বাসায় তল্লাশি চালাই। তল্লাশি চালানোর পরে আমরা সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অস্ত্র, গুলি, নগদ টাকা, চেক এগুলো আমরা উদ্ধার করেছি, আমরা যে সকল মাদক উদ্ধার করেছি, আমরা যে সকল আপনারা ওখানে জিনিসপত্র উদ্ধার করেছি সেটা আপনাদেরকে আমি একটু জানাচ্ছি। আমরা একটা অটোমেটিক বিদেশি পিস্তল 7.65 যেই মডেলের বিদেশি পিস্তল, পিস্তলের 4টি ম্যাগাজিন, তারপর 17 রাউন্ড তাজা পিস্তলের গুলি, পিস্তলের 4টি গুলির খোসা, ব্যবহৃত খোসা, তারপর আপনার একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি দেশি তৈরি বন্দুক, একটি এয়ার রাইফেল, শটগানের 26 রাউন্ড গুলি, 10 গ্রাম গাঁজা, 7 পুরিয়া হেরোইন, 20 পিস ইয়াবা, নগদ পাওয়া গেছে আপনার 94,98,000 এবং সাইন করা 2টা চেক পাওয়া গেছে সাউথ ইস্ট ব্যাংকের, সেখানে আছে 18 লক্ষ টাকা, এটা পাওয়া যায়। এই সময় আমরা আপনার ঘটনাস্থল থেকে তার স্ত্রী এবং তার 2 ভাতিজা, তার স্ত্রী যে স্ত্রী মোসাম্মদ জেসমিন আক্তার, 2 ভাতিজা সোহান এবং শান্ত, এই 2জনকে আমরা গ্রেপ্তার করি। আমরা এখন এই এখানে যে সকল আলামত পেয়েছি এটা বিভিন্ন ধরনের অপরাধ, এখানে মাদকদ্রব্য পাওয়া গেছে সেইটা অনুযায়ী একটা মামলা হবে, অবৈধ অস্ত্র পাওয়া গেছে সেইটা অনুযায়ী মামলা হবে, এবং আমরা যেই নগদ টাকা পেয়েছি এটার কোনো উৎস তারা বলতে পারেনি, দেখাতে পারেনি, তো আমরা সেইটার বিষয়ে আইনগতভাবে যেটা করা দরকার সেটা আমরা করব। এই হলো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে তথ্য জানানো। এখন যদি আপনাদের কারো কিছু জানার থাকে প্লিজ বলার জন্য অনুরোধ করছি। আমরা যেটা শুনেছি আর কি, জনাব মনোয়ার হোসেন মজনু তিনি আপনার গত পৌরসভা ইলেকশনে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন, তো মেয়র মুক্তারের ক্ষোভ ছিল সে কেন নৌকার কাজ করবে। গতকাল সে আমরা যেটা স্থানীয় যেই সাক্ষ্য পেয়েছি, মেয়র মাদকাসক্ত অবস্থায় সে ওখানে মদ্যপ অবস্থায় ওখানে যায় এবং কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মজনুর উপরে সে আক্রমণ করে দলবল সহকারে। এটা তার পূর্বশত্রুতার কোনো বিষয় পায়নি, যিনি মনোয়ার হোসেন মজনু তিনিও বলেছেন যে তার সাথে আমার অন্য কোনো শত্রুতা নাই, আমি শুধুমাত্র গত ইলেকশনে নৌকার পক্ষে কাজ করেছি, তখন সে আমাকে এ বিষয়ে অনেক হুমকি টুমকি দিয়েছে, কেন আমি তার পক্ষে কাজ করছি না। তো আমাদের এখন পর্যন্ত যেটা পাওয়া তথ্য সেটা হলো নির্বাচনে তার পক্ষে কাজ করে নাই, এই জন্যই মূলত তার উপরে এরকম হামলাটা করা হয়েছে। তো আমরা জাস্ট কালকে রাতে উদ্ধার করলাম, এখন এগুলো আমরা পরীক্ষা করব, যাচাই বাছাই করে যেটা যদি উনি এগুলো হুন্ডি ব্যবসা করেন বা যেটাই বলেন আপনি, অন্য কোনো মানি লন্ডারিংয়ের যেই পর্বেই হোক, আমরা ওই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মামলা কয়টা হচ্ছে এবং আসামি কে কে? মামলা হবে আপনার এখানে মাদক মামলা একটা হবে, অস্ত্র মামলা একটা হবে, মাদক মামলায় আপনার আর একটা মামলা তো অলরেডি হয়েই গেছে,
যেটা আপনার মনোরঞ্জন মজনু সাহেবকে যে মারধর করছেন সেটা নিয়ে মামলা হয়ে গেছে। মাদক মামলা হবে, মাদক মামলায় উনি ওনার ছেলে, কারণ একই ঘরের ভিতরে যে কক্ষ, ওনার ছেলের কক্ষ আলাদা, ওনার কক্ষ আলাদা, ওনার ছেলের কক্ষ থেকেও মাদক পাওয়া গেছে, ওনার কক্ষ থেকেও পাওয়া গেছে। তো এই মাদক মামলায় ওনার ছেলে, ওনার ওয়াইফ এবং উনি আসামি হচ্ছেন। আর অস্ত্রটা পাওয়া গেছে ওনার রুমে, সেখানে ওনার ওয়াইফ ওখানে ছিলেন। তো এটা আমরা মানে ধরেই নিচ্ছি আইনের যে বিধি আছে সেই মোতাবেক যে অস্ত্রটার বিষয়ে তার ওয়াইফের নলেজে ছিল এবং অস্ত্রটা যেহেতু ওনার রুমে ছিল, এই কারণে অস্ত্র মামলা ওনার ওয়াইফ এবং উনি আসামি হবেন।